কুমিল্লা নগরীর টিক্কারচর এলাকায় টাকার জন্য যুবককে খুনের ঘটনায় সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লা জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত 24 মে বুধবার রাতে কুমিল্লা নগরীর টিক্কারচর ব্রিজের দক্ষিণ পাশে আব্দুল কুদ্দুস নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে সোহাগ মিয়া ও মামুনের নামে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কোতোয়ালি থানা এবং ডিবি পুলিশের একাধিক দল প্রযুক্তির সহায়তায় 25 মে রাতে কুমিল্লার দেবিদ্বার থানার বারেরা নামক স্থান থেকে হত্যাকাণ্ডের মূল আসামি সোহাগ মিয়া ও মামুনকে গ্রেফতার করে। পরে আসামি সোহাগের দেখানো স্থান টিক্কারচর ঈদগাহ পাশের গোমতী নদীর পাড়ের ঝোপের ভিতর থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত কুদ্দুস 2 মাস পূর্বে আসামি সোহাগের নিকট থেকে 10,000 টাকা ধার নেয়। আসামি সোহাগ মিয়া এবং মামুন পাওনা টাকা না পেয়ে ঘটনাস্থলে বাগবিতণ্ডার এক পর্যায়ে কুদ্দুসকে ছুরিকাঘাত করে হত্যা করে।